আলাইকুম রহমাতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ সাল্লাহতুসাল্ম ও আলাহ রাসুল্লাহ ওয়ালা আলিহি ওয়া সায়া ভিহামা ওয়ালা প্রিয়দর্শক আপনাদের সবাইকে জানতে চাই সেশনের লাইভ অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের একশো ছয়তম সেশন আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার সাথে রয়েছে আমরা চেষ্টা করব আপনাদের অধিক সংখ্যক প্রশ্ন নিয়ে সেগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য শুরুতে আল্লাহ তৌফিক কামনা করছি আকুলু অবিল্লাহ তৌফিক প্রথম প্রশ্ন রাশেদুল ইসলাম পাঠিয়েছেন বলেছেন সম্মানিত শেখ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান প্রদান করুন আমিন আল্লাহ আমাদের সবাইকে উত্তম প্রতিদান প্রদান করুন আপনি বলেছেন লাইলাতুল কাদারের সালাত কি সারারাত পড়া যাবে ভাই রাশিদ রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি রমাদানের শেষ দশককে এহাইয়া করতেন অর্থাৎ অ্যাক্টিভলি কাজে লাগাতেন এটা এহাইয়ার অর্থ যে হাদিসটি এখানে আয়সারাদিয়া আল্লাহ তাল আনহা থেকে সহি রেওয়াইতে এসেছে সেটি হচ্ছে ইদা দাখালা আলা আসরুল الله কানা الله عليه আহিয়া আহিয়াল্লা ওয়া এক আহ্লাহ ওয়েশাদ মেজার এর কোনো কোনো রওয়ায়ত সাহেব খায়ের মধ্যেও কিন্তু আছে যখন রমাদানে শেষ দর্শক এসে যেত নবী সাল্লাহ সাল্লাম পুরো রাত জাগরণ করতেন অর্থাৎ রাত জেগে তো আর বসে থাকতেন না আমল করতেন ইবাদত করতেন এবং তার রাতের ইবাদত বলতেই কিয়ামুল লাইলকেই বোঝায় রাতের সালাত। এবং তিনি নিজে একা করতেন না তিনি পরিবার পরিজনকে জাগাতেন এবং তিনি কোমর কোষে লেগে যেত অর্থাৎ কষ্ট করে সারা রাতভর এই ইবাদতটা করতেন এই হাদিসা দ্বারা বোঝা যায় যে রাতভর যতটুকু সম্ভব একজন মানুষের পক্ষে তিনি কদরকে এবাদত দিয়ে পরিপূর্ণ করতে পারেন আর আমরা এস প্রসঙ্গে তো আরও অনেকগুলো হাদিস দেখি যে রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন মান কাম আলাইলাতুল কাদরে ইমান আহতাবাদ গুফির আল্লাহ কাদম ই যে লাইলাতুল কাদারে কিয়মুল্লাইল পড়ে লাইলাতুল কাদারের একটা অংশটা বলেন না লাইলাতুল কাদারে অর্থাৎ যার পক্ষে যতটুকু সম্ভব যদি পড়ে তাহলে যার পক্ষে সারা রাত একটু একটু বিশ্রাম নিয়ে ইবাদত করা সম্ভব তিনি করবেন এবং রাতের ইবাদত মানে হচ্ছে হয় কোরআন তেলাওয়াত নয় কিয়ামুল লাইল যাতে লম্বা করে কোরআন তেলাওয়াত করা হচ্ছে অতএব থেকে আমরা কনক্লুড করতে পারি যে রাতের পুরো অংশে লাইলাতুল কাদারে পড়তে কোনো অসুবিধা নেই আর কেউ যদি আট রাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান লম্বা করে পাঁচ ছয় ঘন্টা ধরে লম্বা তেলাওয়াত করে তাতেও কোনো সমস্যা নেই যে তো রাস্তা তিনি তিন রাকাত বেতের এবং আট রকাত রাতের সলা একসাথে পড়তেন এবং সেগুলো মিলে মোট এগারো রাখাত হতো এটা আশারাদি আল্লাহ তাল হাদিস থেকে জানা যায় কিন্তু এটা মোস্তাহাব পর্যায়ের আমল অতএব কেউ যদি এর থেকে বেশি পড়তে চান সেটা আমাদের মহাকিক ওলামা কেরাম এবং সহিপন্থ ঐলামেকেরাম প্রায় সকলেরই বক্তব্যের পক্ষে আছে পুরাতন যারা ছিলেন তাদের মধ্যে আমরা দেখি যে ইমাম এব্দুল তাইমিয়া আবদুল কাইয়েম এবনু কাতির ইমাম জাহাবি ইমাম হাজার ইমাম নবাবি সহ অসংখ্য অসংখ্য আলেম অতিরিক্ত পড়ার পক্ষে মত দিয়েছেন যে কেউ যদি চায় পড়তে পারে আর বর্তমান যুগের মধ্যে শেখ আলবানি শেখ বিনবাজ বিন তারাও বলেছেন যে আসলে ব্যক্তি যতটুকু পারে পড়তে কোনো অসুবিধা নেই দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো মোহাম্মদ সাজল হোসেন বলেছেন আমি একজন জেনারেল ছাত্র আমি আপনার তাইবা একাডেমিতে ভর্তি হতে চাই কিন্তু মনে বৈরাগ্য ভাব আসে কীভাবে সমন্বয় করতে পারি ভাই সজল হোসাইন বৈরাগ্য কেন আসে অর্থাৎ বৈরাগ্য বলতে যদি বিরাগ ভাজন মনোভাবের কথা বলা হয় তাহলে তো এটা আরেকটা জিনিস বৈরাগ্য হচ্ছে রোমানিয়াত বনে চলে যাওয়া আর লোকালয় ফিরে না আসা ধ্যান করা যেটা হিন্দু ধর্মের মধ্যে আছে তো ইসলামে কোনো বৈরাগ্যবাদ নেই লা রাহবানিয়া তাফেল ইসলাম অতএব এই জায়গায় আমরা বলবো ইসলামের সাথে বৈরাগ্যবাদ যায় না দ্বিতীয় হচ্ছে যদি বিরাগ ভাজন কেউ হয় এলেম থেকে এটা দুর্ভাগ্য এখানে অনেকগুলো প্রবলেম প্রবলেমের কারণে এটা হয়ে থাকে প্রথমত হয়তো আপনার পারিবারিক কৃষ্টি কালচার পড়া পড়ুয়া কালচার না দ্বিতীয়ত আপনার মধ্যে দিনের প্রতি আকর্ষণ যথেষ্ট তৈরি হয়নি তৃতীয়ত আপনি নিজের যে মনোবল সেটা অর্জন করতে পারেননি আপনার মধ্যে মানসিক দুর্বলতা রয়ে গেছে ফলে আপনি কনসেন্ট্রেট করতে পারছেন না পড়াশোনায় মানে কোথাও ভর্তি হলে অথবা শুরু করলে আবার অমনোযোগিতা চলে আসে গাফলতি চলে আসে এগুলো দূর করতে হবে তাহলে আপনার মনের একাগ্রতা তৈরি করতে হবে উইল পাওয়ার অর্জন করতে হবে যে না আমি যেটা সিদ্ধান্ত নিলাম সেটা করব এটা তো আল্লাহ তালা আমাদের ওই উইল পাওয়ার সৃষ্টির একটা চমৎকার ফর্মুলা দিয়েছেন ওয়াঈদা আজম তা ফায়েদা আজম তা ফাতাওয়াকাল আল আল্লাহ যখন তোমরা কোনো কিছুতে দৃঢ় সংকল্প হবে অর্থাৎ উইল পাওয়ারকে ফিক্স করবে ফাতাওয়াকাল আল আল্লাহ তালা আল্লাহর উপর তহকুল করো আর এদিক ওদিক তাকায়ও না চলছ তো চলছই এটাকে শেষ পর্যন্ত এটাকে চালিয়ে যাও এবং এন্ডিংয়ে পৌঁছে যাও তাহলে এটাই হলো আসলে আমাদের সংকট এটাই হলো সংকট আমরা দেখা যাচ্ছে ইবাদতে মনসংযোগ করতে পারছি না সালাদ সুন্দর করতে পড়তে পারছি না জাকাতটা ঠিকমতো দিচ্ছি না আমরা হজটা সম্পাদন করতে পারছি না সদাখাতা ঠিকমতো দিতে পারছি না ইসলামিক সাহিত্য কিংবা ইসলামিক যে সমস্ত বই কুতুবত্তরাত ক্লাসিক্যাল বুক তাফসির কোরআন হাদির পড়তে পারছি না কারণ আমাদের মনঃসংযোগটা নাই আমাদের দৃঢ় সংকল্পটা নাই আমরা আমরা এই জায়গায় নিজেদেরকে একটু অভ্যস্ত করা কোরআন বহু জায়গায় মানুষকে মানসিক তার বিয়ার দিয়েছে মনোজাগ মনোজাগতিক তার বিয়াত দিয়েছে সেগুলো আমাদের নিতে হবে এগুলোকে শুধু হিলিং সিস্টেম অর্থ অথবা কোনো এক ধরনের বিভিন্ন ধারার কোয়ান্টাম মেথড সিস্টেম এগুলোতে করলে হবে না কোরআনিক যে মনসংযোগের। টিপসগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে যেমন আমরা দেখতে পাচ্ছি যখন মানুষের মধ্যে রাসুলসাল্লা সাল্লামের গাজোয়া এবং যুদ্ধে অংশগ্রহণ করতে ভীতি বিরাজ করছিল তখন কোরআন তার ট্রিটমেন্টটা দিয়েছে সবাই চাঙ্গা হয়ে গেছেন তাবুকের যুদ্ধে দেখতে পাচ্ছেন এতই চাঙ্গা হয়েছেন যে সবাই যার কাছে যা আছে সব নিয়ে এসেছে দিনের প্রমোশনের জন্য আমরা দেখতে পাচ্ছি এলেমের জন্য মানুষ সব কিছু ত্যাগ করেছে সালাফের জীবনীগুলো পড়েন বেদ আলবেদায় ও নেহায়ের মধ্যে দেখবেন যে আমাদের সকল সালাফি দুনিয়ার সমস্ত জৌলুস বাদ দিয়ে এলেমুখী হয়েছে এলেমুখী হয়েছে কারণ এ এলেমের মধ্যে রয়েছে আলো এলেমের মধ্যে রয়েছে হেদায়েত এলেমের মধ্যে রয়েছে মানুষের উন্নয়ন মানবিক উন্নয়ন নৈতিক উন্নয়ন এলেমের মধ্যে রয়েছে জ্ঞানের বিশাল অর্জন ফলে এলেম দিয়েই ব্যক্তি সমাজ মানুষ রাষ্ট্র এবং বিশ্ব মানবতা সমৃদ্ধ হতে পারে উন্নত হতে পারে আর এলেম থেকে পিছিয়ে পড়লে সব দিক থেকে আমরা পিছিয়ে পড়ব অতএব আমি বলব যে তাইবা একাডেমির ডিপ্লোমা তো অবশ্যই করবেন এবং পাশাপাশি এর যে তালিমুল কোরআন নতুন করে চালু হলো এবং কিছুকালের মধ্যে আসছে অ্যাডভান্স তালিমুল কোরআন এবং কোরানিক অ্যারাবিক কোর্স স্পেশাল কোরআনের সমস্ত শব্দকে রপ্ত করার জন্য যে প্রোগ্রামগুলো আসছে কিংবা ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ এগুলো করবেন এগুলো সব করবেন কিন্তু এর মধ্যে থেমে থাকবেন না অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ সেটাও করবেন যেটা আলিম কোর্স একুব্যালেন টু আলিম কোর্স একজন ব্যক্তি মোটামুটি মানের একজন আলিম হতে পারবে যে কোর্সগুলো দিয়ে সেটা তাইব একাডেমির হোক এবং পাশাপাশি জাদ একাডেমির হোক যেটা সৌদি আরবের আছে এরকম অথবা মেদিনা বিশ্ববিদ্যালয়ের হোক যেখানে হোক না কেন আমরা সেগুলো করবো ইনশাল্লাহ থেমে যাব না অমনোযোগী হব না গাফলতিকে স্থান দেব না শয়তানের প্ররোচনায় পড়বো না আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সনি ইসলাম বলেছেন মসজিদ উপলক্ষে ঈদ উপলক্ষে মসজিদে সাজসজ্জা করা যাবে কিনা না এটা তো জাগতিক বিষয় নয় মানুষ বিয়ে উপলক্ষে বিয়ে বাড়ি সাজায় যদিও এমনভাবে সাজা যে সাজানোগুলো অন্য ধর্মের কীর্তিকলাপের সাথে মেলে আমাদের ইসলামিক কালচারের সাথে যায় না মসজিদ সাজানোর পক্ষে কোনো দলিল নেই মসজিদ আল্লাহর ঘর অতএব মসজিদকে তার আসালাতের উপরে রাখতে হবে মসজিদের মধ্যে নানারকম জোহরুফা এগুলো কি আমাদের ছোটো আলামতের মধ্যে একটা অতএব মসজিদকে অত্যন্ত দৃষ্টি নন্দন করে একে আলোকসজ্জায় সজ্জিত করা এটা শরিয়তের গর্হিত কাজ বলে গণ্য হবে এবং এটা আমাদের ওলামাই ওলামাইকরাম যেহেতু এখানে ইবাদতের সাথে সম্পৃক্ততা রয়েছে এটাকে অনেক ওলামাইকরাম বেদাত বলে উল্লেখ করেছেন অতএব আমাদের এখানে সাবধান থাকা উচিত আচ্ছা এর পরে আরেকটি প্রশ্ন আমাদের কাছে এসেছে মুক্তাদের আব্দুল চৌধুরী তিনি পাঠিয়েছেন বলেছেন ইফ এ মসজিদ বিল্ড অন অকুপাইড গার্মেন্টস প্রপার্টি উইদাউট পারমিশন ক্যান ই পার্সন জয়েন ফাইভ জামাত অন দিস মস্ক যদি কোনো একটা মসজিদ সরকারি জায়গায় কোনো পারমিশন ছাড়াই সেটাকে অকুপাই করে বিল্ডিং তৈরি করা হয় তাহলে কোনো এক ব্যক্তি বা প্রত্যেক মুসলিমকে সেখানে পাঁচক্ত সালাতের জামাতে সামিল হতে পারে ওই মসজিদে বিকজ পিপুল সেই দ্য সালা উইল বি ইনভ্যালিড অ্যাজ দ্য ল্যান্ড ইজ নট বিল্ড অনঅথোরাইজড প্রপার্টি কারণ অনেক লোক বলে যে এই সালাদটা শুদ্ধ হবে না কেননা এই জমিটা যে জমিটার উপরে মসজিদটা তৈরি করা হয়েছে সেই জমিটা অথোরাইজড প্রপার্টি না দিস ইজ দ্য অনলি ক্লোজেস্ট মস্ক নিয়ার বাই অর হিশুড প্রে অ্যাট হোম এটা ওই ব্যক্তির সবচেয়ে কাছের মসজিদ যেখানে সে পাঁচ অক্ট সালাদ পড়তে পারে নাকি তাকে অন্য কোনো মসজিদে পড়তে হবে অথবা তিনি ঘরে পড়বেন এখানে প্রথম বলে নেই আনঅথরাইজড জায়গা দখল করে কোনো মসজিদ তৈরি করা এটা গুনাহের কাজ অত্যন্ত গর্হিত কাজ এটাকে জবরদখল বলা হয় এবং এই মাস আলাটা ফিকের কিতাবগুলোতে খুব মাসহর আসলাত আল আর্দেল মা অথবা ফিল আর মগসুবা জবরদখলকৃত জায়গায় সলাাদ হবে কি হবে না এটা নিয়ে ওলামে কেরামের দুটো মত আছে একটা মত বলছে হবেই না তবে যেটা শুদ্ধ মত সেটা বলছে মানে দুটো কম্পেয়ার করার পরে দ্বিতীয় মতটা শুদ্ধ যে হবে তবে যারা জবরদখল করেছে তারা গুণাগার হবে যারা এই জবরদখল করাকে সমর্থন করেছে তারাও গুণাগার হবে মসজিদের মতো পবিত্র ঘর এটা কোনো জবরদখলকৃত জায়গায় হওয়াটা মোটেই বাঞ্ছনীয় নয় কারণ জবরদখল করা একটা হারাম সেটা আমরা জানি অতএব হারাম জায়গায় মসজিদ করা এটাও হারাম এবং হারাম সম্পদ মসজিদে দেওয়া এটাও হারাম কোনো ধরনের হারামের সাথে মসজিদের সম্পৃক্ততা থাকা চলবে না ফলে আমরা বলবো যে এই মসজিদ যদি জবরদখল করে করা হয় সেটা অত্যন্ত গর্হিত এবং পাপের কাজ ছিল অন্যায় এবং হারাম কাজ ছিল তবে কেউ যদি সে সেই মসজিদে সালাদ পড়ে ফেলেন তাহলে তার সালাদটা হবে এটাই যুদ্ধ কথা কারণ তিনি নিজে তো আর এটাকে জবরদখল করেননি আর অনেক মানুষ এটা যে জবরদখল করা হয়েছে সেই তথ্যটাই জানে না ফলে যারা জানে না তাদের সালাত হবে আর যারা জানে তাদের জন্য আমি মনে করি এই মসজিদের ব্যাপারে কিছু রোল প্লে করা যে এটাকে হয় অথোরাইজড করে নেওয়া না ছেড়ে দেওয়া দুটোর একটা সে রোলটা প্লে করতে হবে আর তিনি এর সুরাহা না হওয়া পর্যন্ত অন্য মসজিদে সালাদ পড়বেন এটাই আমার কাছে সবচেয়ে সঠিক বলে মনে হয় মার্জিয়া হক বলেছেন হাদিসে প্রস্রাবের ছিটার কারণে শাস্তির কথা বলা হয়েছে আবার নাপাক কত প্রকার ও কী কী তাতে জানতে পারলাম এক দেড়হাম পরিমাণ না কি অজান্তে থেকে গেলেও নামাজ হয়ে যায় আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার না একটু বুঝিয়ে বলুন এক দেড়হাম পরিমাণের ব্যাপারটা কি। দুটো প্রশ্ন করেছেন আপনি এখানে মার্জিয়া হক প্রস্রাবের ছিটার কারণে শাস্তি কথা বলা হয়েছে সেটা সহি হাদিস একটা দ্বারা দ্বারাকত্নীতে এসেছে আবার আরেকটা রেওয়ায়ত হাকিমের মধ্যে এসেছে আবহাওয়াল তাল থেকে যে রাসুল্লা সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তানজিহু হু আনিল বাউলি ফাইহম আদাবিল কাবরে মেন হু তোমরা প্রস্রাব থেকে পবিত্র থাকো কারণ কবর আজাবের অধিকাংশই এই প্রস্রাব থেকে হয়ে থাকে প্রস্রাব গায়ে লাগা থেকে হয়ে থাকে এটা দ্বারাকী বলেছেন দ্বিতীয় হাদিসটি হাকিমে সেখানে বলা হয়েছে আখতার ওয়াদা বিল কাব্রেমনুল বাউল পেশাবের কারণে অধিকাংশ কবর আজাব হয়ে থাকে এটা সাহিউল এস্নাত এখানে প্রস্রাব কম বা বেশি সেটা বলা হয়নি সাধারণভাবে বোঝাই যায় বেশি প্রস্রাবে তো সমস্যা হবে নাপাকিও থাকবে এবং যদি সেটা থেকে আমরা পরিষ্কার না হই তাহলে এই যে আজাবুল কবর কথা বলা হচ্ছে সেটাও হবে কিন্তু অল্প যদি লাগে সেটা কি কোনো কারণে মাফ পাওয়া যাবে আর সেটার পরিমাণটা কি। এখানে একদারহাম পরিমাণ এর বিষয়টা ওলামাদের আমাদের ইজতেহাদি ফাতাওয়া এটাকে তারা নাজাসা আলিয়াসিরা বলেছেন স্বল্প নাজাসাদ স্বল্প নাজাসাদ হওয়ার কারণে এটা মারফু হো মারফু হো এর বহু নজির ইসলামে আছে যদি খুবই সামান্য পরিমাণ হয় তাহলে সেখানে বিশেষ করে নাপাকের ক্ষেত্রে একটু পানের ছিটা দিলেই সেটা পরিষ্কার হয়ে যাবে এবং সেখানে তাহলে নাজাসা ইয়াসিরা হিসাবে সেটা ধুইতে হবে না অতএব এখানে এক একদেরহামের কমের কথা বলা হচ্ছে আমাদের ওল্লাম এখরম বলছেন একদেরহামের একটা চাকতির মতো ছোট এই পরিমাণ যদি লাগে তাহলে সেটা রাশ করলে পানি ছিটিয়ে দিলে হবে আর যদি বেশি লাগে তাহলে ধুইতে হবে তো আসলে আমার মনে হয় এক্ষেত্রে দেখতে হবে যে এই নাজাসাতের মাত্রাটাকে নাজাসাত যদি ছিটে ছিটে ফোটা হয় প্রস্রাবের উড়ে এসে লাগলো তাহলে সেখানে পানি ছিটিয়ে দিলে হবে আর যদি সেটা একটু বড় পরিমাণ হয় এবং সেটা যদি গালিজ নাজাসা গালিদা যেমন যেমন পায়খানা লেগে গেল তাহলে শুধু পানি ছিটিয়ে দিলে হবে না সেটা ধুইতে হবে অতএব অল্প লাগলেও কখনো কখনো ধুতে হবে আবার অল্প লাগলে কখনো কখনো পানি রাস করলে হয়ে যাবে আবার মেজাসাদের ক্ষেত্রে যদি এর প্রত্যেকটাই এখতলা ফেমাস বাট যেটা রাজে আমাদের মতে আমাদের স্টাডিতে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আরেকটা হচ্ছে দুধের শিশু ইনফ্যাক্ট যদি ছেলে হয় তাহলে তার প্রস্রাবটা সাধারণত এই ধরনের বাচ্চাদেরকে মানুষ বেশি করে নেয় পুরুষরা বেশি করে নেয় গায়ে পেশ্রাব করে দেয় একটু পরপর এখন তো প্যাম্পার্স এসেছে আগে তো ছিল না এগুলো তখন তাদের প্রস্রাবে যদি তারা জাগতিক খাদ্য খাওয়া শুরু তখনও না করে তাদের তাদের প্রস্রাবের উপরে পানি হ্রাশ করে দিলে চলবে এটাই হাজিসের বক্তব্য অতএব আপনার এই প্রশ্নের উত্তর দিতে থেকে আমরা অনেক কিছু ক্লিয়ার করলাম আশা করছি বিষয়টা বুঝতে পারবেন তাহলে প্রস্রাবের ছিটার কারণে করতে হবে সেটা আমরা বললাম কখন ধুইতে হবে সেটাও আমরা বললাম আচ্ছা এরপর আমরা একটা প্রশ্ন নিতে চাই সেটা ফরদিন আহমেদ বলেছেন তালা নিজ হাতে মানুষের মুখ সৃষ্টি করেছেন আর বাকি অংশ ফেরেশতা দিয়ে সৃষ্টি করেছেন উক্ত বক্তব্য কি ঠিক এই বক্তব্যের পক্ষে মানে এই যে ফেরেস্তা দিয়ে বাকি অংশ সৃষ্টি করেছেন বিশেষ করে এই অংশটার পক্ষে কোনো দলিল আমি এখনো পাইনি তবে আল্লাহতাল নিজ হাতে অনেক কিছু সৃষ্টি করেছেন সেটার কিন্তু একাধিক দলিল আছে আল্লাহ সাল তালা নিজে যে আদম আলাহ সালামকে তার হাত দিয়ে বানিয়েছেন সে কথা কিন্তু তিনি আহ কোরআন উল্লেখ করেছেন জওয়ানসুরা সৌদের পঁচাত্তর তিনি বললেন ইবলিস তোমাকে কোন জিনিস নিষেধ করেছে আমার করতে আমার শেষ করতে কোন জিনিস তোমাকে নিষেধ করেছে লিমা খালাক্ত বেদাইয়া আমি যেই আদমকে নিজের হাতে সৃষ্টি করেছি তাকে সেজদা করতে কোন জিনিস তোমাকে নিষেধ করেছে আস্তে একবার তুমি কি অহংকারী হয়ে গেছো অহংকার করছো আম কুন মিনাল আলী নাকি তুমি দম্ভ বা দাম্ভিকদের মধ্যে যারা নিজেদেরকে দাম্ভিক করে ফেলেছে তাদের অন্তর্ভুক্ত তুমি তাহলে এখানে আল্লাহ সোহানতাল্লাহ লিমা খালাক্তু দেইয়া যারা বোঝাচ্ছেন যে আদমকে তিনি তার হাতে সৃষ্টি করেছেন কিন্তু এখানে আদমের মুখ তিনি তার হাতে সৃষ্টি করেছেন সে কথাটা কিন্তু আয়াতে আসেনি এবং বোধ করি সেটা হাদিসেও এভাবে আসেনি বরং হাদিসেও আদম আলসালামকে যে আল্লাহ তালান তার হাতে সৃষ্টি করেছেন সেটাই এসেছে যেমন এখানে ইমাম দারিমির একটা বর্ণনা আমরা দেখতে পাচ্ছি নখদারিমি আল আল মোরাইসি নামক একটা গ্রন্থে যে ইমাম দারিমি বলেন وولى خلق ادم بيده مسيسا الله سبحانه وتعالى ادم كَيْ তার নিজের হাতে সৃষ্টি করার لم يخلق ذا روح بيديه غيره تَنِيَ آدَمُ আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে অন্য روح তার নিজের হাতে সৃষ্টি فلذلك خصه وفضله وشرف بذلك ذكره আচ্ছা এই জন্যই তিনি তাকে খাস করেছেন তাকে অনুগ্রহ করেছেন সম্মানিত করেছেন এর দ্বারা আচ্ছা এরপরে আদারিমি লালকাই আল আজরি সহ আরও অনেক ওলা মহাদেশগণ সহি সনদে এব নবত থেকে বর্ণনা করেন তিনি বলেছেন খাল্লাহ আর বা বিয়াদি আল্লাহ সালা তার হাতে চারটা জিনিসকে সৃষ্টি করেছেন আলা আস আর্শকে নিজের হাতে সৃষ্টি করেছেন ওয়াল কালাম এবং কলমকে সৃষ্টি করেছেন ওয়া আদম ওয়া আয়েদেন ওয়া আদাম এবং জান্নাতুর আয়েদেন জান্নাতু আয়েদন একটা স্পেশাল জান্নাত সেটাও নিজের হাতে সৃষ্টি করেছেন ওয়া আদাম আদম এবং আদম আলা তাহলে চারটা জিনিস আরস কলম আয়েদেন জান্নাতুর আয়দান এবং আদম এরপরে আকাল আল্লা সাইল খালকে কোন ফাঁকা না এরপরের সমস্ত সৃষ্টিকে তিনি বললেন কোন তারপর তারা হয়ে গেল আচ্ছা দারেমি আরেকটা হাদিস হাসান সনদু বর্ণনা করেছেন মাইসারা থেকে মাইসারা আবু সালাহ মাউলা কিন্দা তার কাছ থেকে তিনি একজন তাবের ছিলেন তিনি বললেন ইনল্লাহ সেই শাহ আদমিন খালকহিগার সালাহ আল্লাহ তালা তিনটা তার সৃষ্টি থেকে তিনজন ছাড়ার কাউকে স্পর্শ করেন নাই খালাকা আদম বিয়াদি তিনি আদম আসাল্লামকে তার হাত দিয়ে সৃষ্টি করেছেন ও কাতাবাদ তাওরাত বিয়াদি তাওরাতকে তার হাত দিয়ে লিখেছেন ওয়াগারাসা জান্নাত আদিন বিয়াদি এবং জান্নাত আদমকে তার হাত দ্বারা তিনি রোপণ করেছেন তাহলে এখানে এই যে আদম সালাম তাওরাত লেখা এবং জান্নাত আদমকে রোপণ করা ইত্যাদি বিষয়গুলি এখানে তিনটে এসেছে السنن الدارميد محقق جنى منصور السماوي السماري تني المقدمة مقدمة بولتن وقد روي عن غيره من التابعين مثل حكيم جابر ومحمد بن كعب القرطبي بأسانيد صحيحة ذكرتها تني بولتن ذكرتها عند التعليق على الأثر في موضوع من الكتاب تني بولنجي اي আরও অনেক বাইনদের কাছে থেকে বর্ণিত হয়েছে যেমন হাকিম জাবের থেকে মোহাম্মদ বিন কাব আল থেকে সহি সনদে এগুলো আমি আমার কিতাবের অন্য জায়গায় তালিক শাহ নোট উল্লেখ করেছে তাহলে চারটা জিনিস এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ তালা নিজের হাতে সৃষ্টি করেছেন আরস কলম জান্নাত জান্নাতদান এবং আদম আর বাকি সৃষ্টিগুলো হয়েছে তার কোন শব্দ দিয়ে তখন কোন হয়ে গেছে তাহলে এখানে আমরা শুধু মুখ আল্লাহ নিজের হাতে সৃষ্টি করে বাকি জিনিসগুলো সব ফের সৃষ্টি করেছেন তার কোনো দলিল পাই না সপ্তম যে প্রশ্ন সেটি পাঠিয়েছেন নাজমুল হুদা বলেছেন কোন ব্যক্তি ঈদগাহে মাঠ ঈদগাহ মাঠে বা মসজিদে গিয়ে দেখলো ঈদের সালাদ শেষ হয়ে গেছে এখন ওই ব্যক্তির করণীয় তিনি বাড়িতে ফিরে নামাজ পড়ে নেবেন এটি হচ্ছে তার জন্য করণীয় দ্বিতীয় প্রশ্ন ঈদের সালাদ মসজিদে আদায় করলে কি তাহেদুল মসজিদ সালাত আদায় করতে হবে না ঈদের সালাদ যদি কেউ আমরা এখানে পুরো বিষয়টা ভেঙে বলি যদি কেউ ঈদগাহে করে তাহলে তখন তার জন্য আসলে তাহেদুল মসজিদের কোনো সুযোগ নেই মসজিদে যদি তিনি ঈদের সালাত আদায় করেন তাহলে যদি গিয়ে দেখেন যে মসজিদের জায়গা আছে তিনি কি বসে যাবেন নাকি দুরাকার তাহিয়াতুল মসজিদ পড়বেন উত্তর হচ্ছে হ্যাঁ তাহিয়াতুল মসজিদ পড়তে পারেন এটা মসজিদের সাথে সম্পৃক্ত আমার এটা ঈদের সাথে না আপনার প্রশ্ন বোঝা যাচ্ছে আপনি ঈদের সাথে সম্পৃক্ত করতে চান ঈদের সাথে তাহিয়াল মসজিদ নাই এই জন্য খোলা ময়দানে কিংবা কোনো অডিটোরিয়ামে অথবা কোনো বড় হল ঘরে যদি কেউ স্পেশাল ঈদের আয়োজন করেন তাহলে সেখানে তাহিয়াতুল মসজিদ নাই কিন্তু যদি কোনো বড় মসজিদে বা জুমা মসজিদে কেউ ঈদের সালাতের আয়োজন করেন তাহলে মসজিদের তাহিয়া তো তাহিয়া আছে দখল মসজিদ আছে কিন্তু ঈদের নাই সেটা মনে রাখলে হবে আচ্ছা তিন নম্বর প্রশ্ন করেছেন যে যে সমস্ত ঈদগাহ মাঠে বা মসজিদ মসজিদে নারীদের ঈদের সালাতের ব্যবস্থা নেই তারা কি বাড়িতে একা এক ঈদের সালাত আদায় করতে পারবে হ্যাঁ ঈদের দিন যারা সালাত মিস করবে পড়ার সুযোগ নেই অথবা নারীরা তারা বাড়িতে একাকী একই নামাজ পড়ে নেবে এটাই বিশুদ্ধভাবে সাব্যস্ত ম্যানোয়ারুল মানুয়ারুল হক নামগুলো আপনারা একটু বানানটা সুন্দর করে বলবেন মানুয়ারুল হক আছে যাক তিনি প্রশ্ন পাঠিয়েছেন বলছেন যে আশা করি ভালো আছেন যতটুকু জানতে পেরেছি ইউটিউবের ইনকাম হারাম ইউটিউবের হারাম ইনকামের টাকা দিয়ে আমি একটি জমি কিনেছিলাম যার বর্তমান বাজার মূল্য ক্রয়কৃত দামের দ্বিগুণ আড়াইগুণ হবে যখন জমিটা ক্রয় করা হয়েছিল তখন আমার হালাল হারাম নিয়ে মাথা ব্যথা ছিল না কিন্তু যখন থেকে আমার আল্লাহ আমার মন পরিবর্তন করেছেন আমি আলহামদুলিল্লাহ নিয়মিত জামাতের সাথে সালাত আদায় করি হারাম থেকে মতো বেঁচে থাকার চেষ্টা করি তখন থেকে এই হারাম সম্পদ আমার মনের মধ্যে একটা অস্বস্তি তৈরি করে রেখেছে আমি এই অস্বস্তি থেকে মুক্তি চাই এই জমিটা আমি কি করব। বা কী করলে আমাকে ক্ষমা করবেন একটু বিস্তারিত জানাবেন দয়া করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আপনাদের সবাইও ভালো থাকুন আমি দয়া করছি ইউটিউবের ইনকাম মানে ইউটিউবের মাধ্যমে যে ইনকামটা জেনারেট হয় সেটা নানা হারাম যে চিত্রগুলো আছে কিংবা অ্যাডভার্টাইজগুলো আছে আছে সে কারণে সেটাও হারাম আপনি ইউটিউব থেকে একসময় টাকা ইনকাম করতেন এবং সেই টাকা জমিয়ে আপনি জমি কিনেছিলেন তাহলে ইউটিউবের ইনকামটা যদি হারাম হয় তাহলে এই জমি কেনাটাও আপনার হারাম হয়েছে এখন কি করবেন প্রথমত আপনি তবা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর এবং আপনাকে শুক্রিয়া এবং আল্লাহ শুক্রিয়া যে তিনি আপনাকে ইমানের দিকে হেদায়াত করেছেন অতএব আপনি আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না সার্বক্ষণিকভাবে আল্লাহ মুখে থাকবেন সেটা আমরা সাজেস্ট করছি কোনো ব্যক্তি যদি গাফলতির মধ্যে থেকে হারাম ইনকাম করে হারাম খেতে থাকে তারপরে তার বদোদয় হন সে তওবা করে তাহলে বিশুদ্ধ মত অনুযায়ী এটা ইমাম ইবনে তেমিয়ার যে বিশাল পর্যালোচনা আমরা পড়েছিলাম সেখান থেকে দেখেছি বিশুদ্ধ মত অনুযায়ী তার পাপটা ক্ষমা করে দেওয়া হয় এবং তার সেই জমিটা এটা তার জন্য ব্যবহার করাটা জায়েজ থাকে মাঝখান দিয়ে সে তবা করে ভালো মানুষ হয়েছে আলহামদুলিল্লাহ তাতে কোনো সমস্যা নেই জমির মধ্যে তার আগের ভুলের কারণে যে ভায়োলেশানটা ছিল সেটা তবার মাধ্যমে মিটে গেছে অথবা এখন আর কোনো ভায়োলেশান নাই এখন আর সে জমি ব্যবহার করতে সমস্যা নেই তবে জমি যদি আপনি বিক্রি করেন এবং বিক্রি করে মনের অস্বস্তি দূর করার জন্য এবং নিজের অতীতের কাজের কৃতকর্মের ফলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জমির যতটুকু দাম বেড়েছে সেটা নিজে রেখে দিন সেটা দিয়ে আপনি নতুন কোনো বিজনেস রান করুন বা ফ্ল্যাট কেনেন ইত্যাদি আর যেটা পুরনো অংশ সেটা আপনি সিএসআরে জনকল্যাণে দিন সবের নিয়ত ছাড়া তাহলে এটা একটা ভালো অপশান হতে পারে মৃদল তিনি প্রশ্ন করেছেন শেখ আমার বাবার জমি থেকে পাওয়া পাওয়া টাকা দান সাদা করলে আমার স্বামীকে জানিয়ে করতে হবে না আমি তাকে না বলেই আমার টাকা দান সাদা করে থাকি আমার স্বামী একজন ব্যাংকার তার টাকা আমাকে দিলে আমি সেগুলো দান করতে পারবো সেগুলো দান করে কি আমার জন্য ঠিক হবে আমাকে হাত খরচের টাকা থেকেও কিছু কিছু আমি হাত খরচের টাকা থেকেও কিছু কিছু ফুকের মেস থাকে তাহলে কি আমি সব পাবো বাবার জমি থেকে দান খয়রাত সাদকা করলে স্বামীকে জানানোর শর্ত নয় তবে জানানোটা ভালো ভালো স্বামী তো আপনাকে এনকারেজ করবে ডিসকারেজ তো করবে না আচ্ছা আর আপনার স্বামী যদি আপনাকে টাকা দেয় সেই টাকাও আপনার নিজের আপনি ইচ্ছে করলে সেখান থেকে দান খয়রাত জাকাত সবই দিতে পারবেন আর সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশনটা আমরা যাইজ দেখছি তৃতীয় আর একটা অপশন যেটা আপনি উল্লেখ করেননি সেটা হলো স্বামীর সম্পদ থেকে যা তিনি আপনাকে দেননি সেখান থেকে আপনি নিলেন কারণ স্বামী সম্পদ আপনার কাছে রাখে অথবা বাসার ড্রয়ারে রাখে তাকে না জানিয়ে সেই সম্পদ থেকে যদি আপনি ব্যয় করেন তাহলে কি হবে তাহলে সব হবে না গোনা হবে আমান খেয়ানত হবে এবং এটা আপনার জন্য গর্হিত কাজ হবে তাহলে স্বামীর অনুমতি নিয়েই স্বামীর সম্পত্তি থেকে আপনি দিতে পারেন অথবা স্বামী আপনাকে যে টাকাটা দিয়েছে সেটা অনুমতি ছাড়াই আপনি আল্লাহ রাস্তায় দিতে পারেন যেমন নিজের হাত খরচের টাকা বাঁচিয়ে দেওয়া আর বাবার টাকা দেওয়ার জন্য আপনাকে স্বামীর অনুমতি নিতে হবে না মদিনা খাতুন বলেছেন আমার স্বামী কোনো কাজ করে না সে শুধু মুক্তিযুদ্ধের ভাতা ও অবসরপ্রাপ্ত পুলিশের ভাতা পায় এটা দিয়ে আমাদের সংসার চলে এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের এই টাকাকে হালাল কিনা আর ব্যাঙ্ক থেকে আমরা লোন নিয়েছি আমার স্বামীর লোন নিতে চান কিন্তু আমি আগ্রহী না এখন লোন নিলে কি তার অংশীদার আমি হয়ে যাব এ থেকে আমার গুনাহের গুনাহ হবে কি আচ্ছা আপনি সরকার থেকে যে টাকাটা পাচ্ছেন আপনার কোনো বৈধ কাজের জন্য এবং টাকাটা বৈধভাবে পাচ্ছেন কোনো কারসাজি করে ছলছাতুরি কৌশলের মধ্য দিয়ে নয় তাহলে এটা হালাল হবে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি ব্যাংক লোন নিয়েছেন স্বামী লোন নিতে চায় কিন্তু আপনি আগ্রহী না আপনি লোন নিয়েছেন আপনি একজন স্ত্রী আপনার স্বামী আগ্রহী বাট আপনি আগ্রহী না তারপর লোন নিয়েছেন আপনি বলেছেন অবশ্য আমরা লোন নিয়েছি আমরা বলতে কি আপনি নিজে বুঝাচ্ছেন নাকি আপনার স্বামীকে বুঝাচ্ছেন এটা আরো ক্লিয়ার করা দরকার আসলে তাহলে তা নয় প্রশ্ন উত্তর দিতে কঠিন হয়ে যায় যদি আমরা বলতে আপনার স্বামী লোন নিয়েছেন কারণ স্বামী লোন নিতে চান আপনি আগ্রহী না তাহলে সেই লোনের জন্য দায়ভার স্বামীকে ব্যার করতে হবে আর আপনি যদি লোন নিয়ে থাকেন স্বামীর অনুমতি ছাড়াও যদি নেন যেই লোনটা সুদের লোন তাহলে আপনাকে সে দায়ভার বহন করতে হবে স্বামীকে না জানিয়ে যদি করেন স্বামীকে দায়ভার বহন করতে হবে না আর স্বামী যদি আপনাকে জেনে শুনে শুধুই লোন নেওয়ার জন্য পারমিশন দেয় তাহলে আপনিও দায়বদ্ধ হবেন আল্লাহর কাছে স্বামীও দায়বদ্ধ হবে আর দায়বদ্ধ হওয়া মানেই গুনাহে অংশীদার হওয়া মোহাম্মদ আবু আবু ইউসুফ বলেছেন ফজরের আজানের পর সন্নত সালাত ঘরে গিয়ে নামাজ পড়তে গিয়ে দেখি জামাত আরম্ভ হতে কিছু সময় বাকি আছে তখন কি নফল সালাদ আদায় করা যাবে জানার কৃতজ্ঞ থাকবো হ্যাঁ তখন আপনি দখল মসজিদ পড়তে পারেন মোহাম্মদ মেহেদুল হাসান বলেছেন আমার স্ত্রী প্রেগনেন্ট এমন অবস্থায় সে রোজা ভাঙায় তার পেট ব্যথা অনেক বেশি হয় রোজা রাখলে এবং তার পেট অনেক বেশি জ্বালা পড়া করে সেজন্যে সে সহ্য করতে না পারে কান্নাকাটি করে অবস্থায় তার কি রোজা ভাঙ্গা জায়স হবে খুবই অদ্ভুত প্রশ্ন শোনালেন ভাই মোহাম্মদ আবু ইউসুফ আপনি তো আল কোরআনের একশো চুরাশি একশো পঁচাশি নম্বর সুরাল বাকার আয়াত দুটো পড়েছেন তাই না সুরাল বাকারার দুটো আয়াতে আল্লাহ তালা বলেছেন যেমন সুরা আল বাঁকর একশো চুরাশি আয়াতে বলেছেন ফামান ক্যান আমিনু মারিদন আওয়ালা সাফারেন ফায়দা তুমি নোখার তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে অথবা সফরে থাকে তাহলে রোজা ভেঙে অন্যদিন রাখতে পারবে একশো পঁচাশি নম্বর আয়াতে বলেছেন ফামান ক্যান মারিদন আওয়ালা সাফারিন ফায়দা তুমি নাইয়ামিন ওখার যে অসুস্থ হবে এবং যে সফরে থাকবে সে রোজা ভেঙে অন্যদিন রাখবে এটা তো বান ওই যে মানে প্রথমে রোজার ফরজিৎ ঘোষণার পরপরই এই পারমিশনটা এসছে এটাকে বলা হয় রোকসাট অতএব পেটের পেরা অথবা শরীর পড়া করা মাথা ধরা কিংবা অন্য যে কোনো ধরনের অসুস্থতায় যদি কোনো ব্যক্তি সিয়ামে কমফোর্টেবল ফিল না করে তাহলে তার জন্য সিয়াম ভাঙাটা জায়েজ বরং উত্তম সে রোকসাটটা নিয়ে আল্লাহর কাছে অনেক খুশি হয়ে যাবে আল্লাহ খুশি হবেন ফালাক রাকিবুল ইসলাম বলেছেন একটা খাসি কয়জনের নামে কোরবানি দেওয়া যাবে একজনের নামে একটা গরু কয়জন কয় ভাগে আকেকা দেওয়া যাবে একটা গরু সর্বোচ্চ সাতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে আর একটা গরু বিশুদ্ধ মত অনুযায়ী একজনের পক্ষ থেকে আখেকা দেওয়া যাবে সাজেদ হোসেন বলেছেন দুটো প্রশ্ন পাঠিয়েছেন আপনি প্রথম প্রশ্নে না তিনটা প্রশ্ন পাঠিয়েছেন বলেছেন শেজদার কি মাতৃভাষা দোয়া করতে পারবো এটা একটা এখতিলা ফেমাস আমাদের আমাদের ওলামাইকেরাম অনেকেই বলেছেন পুরো সালাদ জোরে কোনো অনারব শব্দ উচ্চারণ করা যাবে না এমন কি সেটা যদি আর দোয়ার জায়গা এমনকি সেটা যদি আর সেজদার দোয়া তবে একদল প্রাজ্ঞবিজ্ঞ মহাকিক আলেম যাদের মধ্যে আমাদের অনেক শাইকরাও রয়েছেন যেমন ডক্টর মাহমুদ বিন মাহমুদ আল মুখতার কৈতী হাফাজাহল্লাহ আর তিনি বলেছেন যে সেজদায় মাতৃভাষা দোয়া করতে কোনো অসুবিধা নেই সেজদার যে আদকারগুলো হাদিসে এসছে আপনি সেগুলো করেন তারপরে আপনি মাতৃভাষা দোয়া করেন তাতে কোনো অসুবিধা নেই অনেকের মধ্যে সমন্বয় করেন যে ফরজে মাতৃভাষা না করে যেহেতু অনেক মানুষ একসাথে পড়ে তাহলে সেটা নফলে করাটা উত্তম কিন্তু বিশুদ্ধ কথা হচ্ছে সব সলাতের সব সেজদাতেই কোনো ব্যক্তি যদি মাতৃভাষা দোয়া করতে চায় যেহেতু সে আরবি ভাষাটা ভালো করে রপ্ত করতে পারছে না তাহলে সেটা যায় দ্বিতীয় প্রশ্ন করেছেন সাইদ হোসেন যে আমি অল্পতেই রেগে যাই এক্ষেত্রে আমার করণীয় কি রেগে গেলে যদি দাঁড়িয়ে থাকেন বসে যাবেন দাঁড়ানো অবস্থা শুয়ে যাবেন তাহলে দেখবেন যে আপনি অবস্থান পরিবর্তনের কারণে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ চলে আসছে এবং আপনি তখন আর রাগাকে কন্টিনিউ করবেন না আচ্ছা আপনার তিন নম্বর প্রশ্ন হলো ঈশার সালাতের পর বেতের সালাত আদায় করে নিলে কি আমি রাতে নফল নামাজ আদায় করছি আদায় করতে পারবো মানে বেতের একবার পড়ে ফেলার এর পরে আর কোনো নফল আর কোনো তাহাজুত পড়া যাবে কি না উত্তর হচ্ছে পড়া যাবে কারণ সাল্লাহ সাল্লাম নিষেধ করেননি বরং তিনি যারা প্রথম রাত্রে মানে সলাত পড়ে ঘুমিয়ে যায় এবং শেষ রাতে জাগার কোনো গ্যারেন্টি না পায় তাদের জন্য আগেই পড়ে নেওয়াটা করতাম বলেছে সুমাই আক্তার বলেছেন আমি পর্দা করতে চাই কিন্তু পারছি না দয়া করে আমাকে সাহায্য করুন আচ্ছা তিনি দীর্ঘ একটা বর্ণনা দিয়েছেন বলেছেন দেড় বছর আগে আমার বাবা মারা গেছে আমরা দুই বোন এক ভাই বোনের বিয়ে হয়েছে আমাদের আর্থিক অবস্থা সচ্ছল নয় বাড়িতে নিজস্ব গোসলখানা নেই অন্যের বাড়ি অথবা পুকুরে গিয়ে গোসল করতে হয় আমার পরিবারের কেউ সেরকম দিন দেন না সেজন্য পর্দার প্রতি তাদের কোনো গুরুত্ব নেই আমিও চাই আমি চাইলেও পর্দা করতে পারছি না বাড়িতে আমার বন্ধুলাবাই বেড়াতে আসলে দুলাবাই এর সামনেও যেতে হয় আমার খুবই কষ্ট হয় আমি এই পরিবেশে আর থাকতে পারছি না দয়া করে আমার পরিবার উদ্দেশ্যে কিছু না সেহা করুন এই পরিস্থিতিতে আমার করণীয় কী তা অনুগ্রহপূর্বক বলে দিন আচ্ছা প্রথম কথা হচ্ছে যে আপনি পূর্ণবয়স্ক বোঝাই যাচ্ছে বালেগা মহিলা একজন সম্মানিতা সম্ভ্রান্ত মহিলা সম্মানিত সম্ভ্রান্ত মহিলা তিনি আত্মমর্যাদাবোধ সম্পন্ন হবেন শরীয়তের সীমারেখা মেনে চলবেন এবং পূর্ণ হিজাব করবেন কে তাকে নিষেধ করলো আর করলো না সে ব্যাপারে তিনি কেয়ার করবেন না তবে কেয়ার করার অর্থ এই নয় যে আপনি তাদের সাথে ডম কেয়ার ভাব নিয়ে চলবেন না আপনি শুটা তোলেন বাড়িতে আপনার যদি দুলাভাই আসে কিংবা এমন কোনো আত্মীয় আসে যাদের সাথে হিজাব করাটা ফরজ অথচ আপনি করতে পারছেন না বলছেন এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় সেরিয়ার যে কাজগুলো ফরজ সেটা পরিপূর্ণভাবে আদায় করতে হবে এবং আদায় করার টেকনিকটা রপ্ত করতে হবে পরিবেশটা তৈরি করতে হবে ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে সেটা করেন সেটা করেন আপনি থক হয়ে গেলে তো হবে না স্টপ হয়ে গেলে তো হবে না আপনি আপনার ভাই সহ অন্যদের সাহায্য সহযোগিতা নেন ইসমাইল হোসেন বলেছেন মুসলিমদের সঠিক ইতিহাস জানার জন্য বাংলায় কোন বইটি ফলো করতে পারি আলবিদায় নেহায়া তারিখুল ইসলাম বিদ্দাহাবি এ বইগুলো অনেকগুলো অনুবাদ হয়েছে আমি জানি এগুলো আপনারা ফলো করতে পারেন ইসরাত জাহান পায়েল বলেছেন শেখ আমি অষ্টম শ্রেণীর ছাত্রী আমি মাদ্রাসা পড়তে চাই আপনার বা অন্য কোনো সালাফি আলেমের সহি মাদ্রাসা আছে যেখানে মেদ রাকিদা কোরআন হাদিস আরবি শিক্ষা ইত্যাদি শিক্ষা দেওয়া হয় থাকলে ঠিকানা ও ফোন নম্বর দেবেন প্লিজ আচ্ছা হঠাৎ করে মাদ্রাসায় পড়ার এ আবেগটাকে একটু অ্যাসেস করা প্রয়োজন আপনার জন্য সে সুযোগ কে ক্রিয়েট করবেন কার পৃষ্ঠপোষকতা আপনি পড়বেন এগুলো আপনাকে একটু ভেবে চিনতে যেতে হবে অনেকগুলো সহি আকিতার মাদ্রাসা আছে রাজশাহীতে ঢাকাতে কিংবা আরও অন্য অন্য জেলায় যেগুলো মেয়েদের হোস্টেলসহ নানা ফ্যাসিলিটি দিয়ে থাকে এবং সঠিক আকিদা হাদিস ভিত্তিক শিক্ষা দিয়ে হয় শিক্ষা দিয়ে থাকে আপনি সেগুলো দেখতে পারেন এখানে কোনো একটা সুনির্দিষ্ট মাদ্রাসার নাম উল্লেখ করে তার ঠিকানা দিয়ে দেওয়া এটা আমাদের পলিসির খেলাফ। আমরা এজন্যে সেটা এখানে উল্লেখ করছি না বাট আপনি ব্যক্তিগতভাবেও আমাদের কাছ থেকে এসে জেনে নিতে পারেন অথবা আমাদের পরিচিত বা আপনার পরিচিত সার্কেলে যাদেরকে আপনি বিশ্বাস্ত বলে মনে করেন তাদের কাছ থেকে ব্যক্তিগতভাবে আপনি জেনে ফোন নম্বর নিয়ে সে মাদ্রাসাগুলো ভিজিট করেন আর কখনোই এটা করবেন না যে আমি বলে দিলাম আর আপনি না দেখে ওখানে ছাত্রবর্তী করে ফেললেন আমরা ইদানিং দেখতে পাচ্ছি অনেকগুলো প্রতিষ্ঠান এমন কি যে প্রতিষ্ঠানগুলো আমাদেরও মাঝে মাঝে ডাকে আমাদেরও কিছু আলোচনা তারা শোনায় যাতে মানুষ ওই মাদ্রাসায় ভর্তি হয় সে উদ্দেশ্যে কোনো কোনো মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য আমরা বলেছিও বলেছিও কিন্তু এখন নতুন করে বলবো যে সব কিছু যাচাই বাছাই করবেন আমরা তো কোথাও সার্বক্ষণিক কোনো মাদ্রাসায় ফুল টাইম দিচ্ছি না ফুল টাইম কনসালটেন্সিও করছি না টাইম টু টাইম সেখানে যাচ্ছিও না অতএব কোনো মাদ্রাসায় যদি কোনো ত্রুটি হয় সেজন্য আমাদেরকে দুষবেন না আপনারই নিজ দায়িত্বে আপনাদের পছন্দনীয় মাদ্রাসাগুলোতে দেন কোনো একটা মাদ্রাসা যদি সহি অথবা মানে বিশুদ্ধ পন্থায় কিংবা সুন্দর তার পন্থায় তারা পড়াশোনা করিও থাকে তাহলেও মনে রাখবেন যে এইসব মাদ্রাসায় কিছু না কিছু ত্রুটি আছে ল্যাকিংস আছে আমাদের অভিভাবকদের সাধারণত ফোকাস থাকে যে ছোট্ট একটা ত্রুটি বের করলেও ওটাকে তিলকে তাল করে ফেলা এবং মাদ্রাসার যে আরও অনেক জহুদ আছে কষ্ট আছে সেটাকে ইগনোর করা তা আমি এটাকে সমর্থন করি না তারপরেও আমি অভিভাবকদের কথা শুনতে রাজি তাদের পরামর্শের আলোকে আমরা অনেক কিছু সংশোধন করতে পারি আর অনেক দূর এগিয়ে যেতে পারি কিন্তু কিছু অভিভাবক আছেন যাদেরকে ডিস্টার্বিং অভিভাবক বলা হয় তাদের কাজ হচ্ছে অন্যদেরকে খেপিয়ে তোলা মাদ্রাসার বিরুদ্ধে এবং উল্টাপাল্টা কমেন্ট করে মানুষকে রাগিয়ে দেওয়া নিজেও ডিমোরালাইজড হওয়া অন্যকে ডিমোরালাইজ করা এগুলো অত্যন্ত গর্হিত কাজ যারা এগুলোর সাথে জড়িত আল্লাহ তাদেরকে অনেক বড় শাস্তি দিবেন আপনারা সবসময় গঠনমূলক গঠনমূলক এবং গঠনমূলক রোল প্লে করবেন সুন্দর সাজেশান দিবেন যাতে ত্রুটিটা মেটে যায় পানি গোল গোলা গোলা করার চেষ্টা করবেন না পরিবেশ নষ্ট করবেন না এবং অ্যাকাডেমিক অ্যাটমসফিয়ার যাতে নষ্ট না হয় বরং সুন্দর থাকে সেদিকে লক্ষ্য রাখবেন আশা করি আমাদের পলিসিটা বুঝতে পেরেছেন এই জন্য আমি বললাম যে আপনি অন্তত পাঁচ সাতটা টার্গেট করে দেখেন ঘুরেন যেটা যেখানে আপনার বাচ্চা ম্যাচ করবে বলে আপনি মনে করেন সেখানকার সিস্টেমের সাথে খাপ খেতে পারবে সেখানে আপনি বাচ্চা ভর্তি করান সব মাদ্রাসা একই ধরনের একই ধারার হলেও সবগুলোতে সমান ফ্যাসিলিটি নাই এবং সমান ক্যাপাসিটিও নাই অতএব সবার কাছ থেকে আপনি সাপনিক এক্সপেকটেশন বা আশা পোষণ করবেন না মোস্তাফিজুর রহমান বলেছেন ইমাম সাহেব দ্রুত সুরাফাতেহা পাঠ করেন এবং আমিন বলেন কোনো সময় না দিয়ে অন্য কোনো সুরা পাঠ করেন তাহলে আমি কীভাবে সুরাফা পাঠ করব আপনি ইমাম সাহেবের ফাতেহা পাঠ শেষ হলে আমিন বলবেন আমিনের পরে আপনি এরপরে আপনার ছোট্ট একটা সুরা ছোট্ট সুরা নয় সুরা ফাতেহাটা আপনি পড়বেন অন্য সুরা নয় কারণ সুরা ফাতেহা পড়াটাটাই এটা ফরজ সেটা আমরা বলেছি এই মতকে আমরা প্রাধান্য দিয়েছি এমনকি ইমাম যখন জোরে পড়েন তার পেছনেও যদিও এখানে আরেকটা মত আছে যে ইমাম জোরে পড়লে পড়তে হবে না আস্তে পড়লে পড়তে হবে এবং আরেকটা মত বলছে কখনোই পড়তে হবে না আমাদের মত হচ্ছে সুরাফাতেহা সর্ব অবস্থায় পড়তে হবে পড়ার টেকনিকটা রপ্ত করতে হবে এবং সেটা হলো ইমাম জোরে পড়লে ইমামের পড়া শেষ হওয়ার পরে ইমাম যখন অন্যকে রাতে যাবেন আপনি দ্রুত পড়ে নেবেন বাস হয়ে গেল এ হচ্ছে আপনাদের আমাদের কাছে পাঠানো কিছু প্রশ্ন আমরা এবার আপনাদেরকে আজকের লাইভ সেশনে করা কিছু প্রশ্নের উত্তর দেব আমিনুল ইসলাম শামীম বলেছেন আমিনুল শামীম বলেছেন ফেতরা কি এখন দেব নাকি চাঁদ রাতের দিন দেব কখন বেশি তা উত্তম উত্তম না ফেতরা আপনি তো ঈদের দুই দিন আগছাড়া দিতে পারবেন না অর্থাৎ আটচল্লিশ ঘন্টা আগে দেওয়া শুরু করতে পারবেন ঈদ যদি হয় যেমন বাইশ তারিখে তাহলে বিশ তারিখ থেকে দিতে পারবেন তবে ঈদ তো তেইশ তারিখে হতে পারে বাংলাদেশে ফলে আপনি একুশ তারিখ থেকে দেওয়া শুরু করতে পারে। এত আগ থেকে আপনি দেবেন না যেহেতু ওমর রাদি আল্লাহ হাদিস আছে তিনি বলছেন নবী যুগে আমরা বা সাহাবা ইকরাম তারা ঈদের দুদিন আগে সর্বোচ্চ দুদিন আগে ফেতরা দিত আর নবীল আসলাম রেকমেন্ড করেছেন ঈদের আগে যেন দেওয়া হয় ঈদের দিন যেমন আগের দিন যে সূর্য অস্ত গেল ঈদের চাঁদ দেখা গেল তখন থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত দেওয়াটা উত্তম তবে আমি মনে করি এতটা পর্যাপ্ত সময় আগে দিলে বেটার হবে যাতে সুন্দর সঠিকভাবে সবার কাছে বন্টন করা যায় এবং সবার খাদ্য তরমা যেটা তরমাথাল নীলমা মাসাকিন বলা হয়েছে সেটা নিশ্চিত করা যায় রাসেল ব্রো বলেছেন মোরগ ডাকলে কি কোনো দোয়া পড়তে হয় ওয়েদ আহেদি আল্লাহ হামিদ ফদলিক এমন একটা হাদিস কিন্তু এসেছে তো তাহলে বোঝা গেল যে মোরগ ডাকলে আপনি আল্লাহর ফজল চাবেন কারণ তখন আল্লাহ রহমতের ফেরস চলে এসছে এই জন্য আর যখন গাধার ডাক হয় বা অন্য কোনো প্রাণী যেমন কুকুরের ডাক হয় তখন আপনি আল্লাহর কাছে শয়তান থেকে পান চাবেন কারণ কুকুর কখনো গাধার ছবি কখনো মানে শয়তানের ছবি কুকুর কখনো শয়তানের ছবি আসে বা শয়তান কুকুরের বের ধরে আসে কিংবা গাধার বের ধরে আসে অতএব আমরা মানে হাদিসের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা তখন যখনই আমরা মনে করি যে কোনো বিপদ কোনো মুসিবাদ বা শয়তান এসেছে আল্লাহর কাছে আশ্রয় চাইতে আরিফুল ইসলাম বলেছেন রুকু সেজদা আল্লাহ ইন্না কাফু আন্না বলা যাবে কি না রুকুতে না সেজদা বলতে কোনো অসুবিধা নেই হায়রাহ আহমেদ বলেছেন পুরো নামাজে চোখ খোলা রেখে শুধু সেজদার চোখ বন্ধ রাখা যাবে কি সেজদা চোখ খোলা রাখলে মনোযোগ আসে না সেজদায় কেউ যদি হঠাৎ চোখ বন্ধ করে ফেলে নিতে তার নামাজ বাতিল হবে না তবে চোখ বন্ধ করে নামাজ পড়ার চেয়ে চোখ খুলে রাখা খুলে রেখে নামাজ পড়াটাই হচ্ছে বিধেয় এবং এটাই উত্তম ইফতিকার আহমদ বলেছেন বিকাশের ব্যবসা হালাল নাকি হারাম এখানে হালালও আছে হারাম আছে বিকাশের মধ্যে সুদ জমা হয় ইন্টারেস্ট দেওয়া হয় এটা হারাম আর বিকাশের মধ্যে টাকা পাঠানো যায় কিছু সার্ভিস চার্জ দিয়ে এটা হালাল ইসমাইল হোসেন ইমন বলেছেন একাকী নামাজের সময় কি আগে ফরজ নামাজ পড়ব নাকি সুন্নত নামাজ একাকি নামাজের সময় যেভাবে পড়া দরকার যেমন জোহর পড়বেন কোনো মুসল্লি নাই আপনার এমন জায়গা আছেন যেখানে একা একে পড়তে হচ্ছে তাহলে আপনি আগে রাতের সন্না পড়বেন তারপরে ফরজ পড়বেন তারপর আবার রাতের সন্না পড়বেন ইসমাইল হোসেন ইমন আরও একটি প্রশ্ন করেছেন নামাজের শেজদায় তসফিক কি এক নিঃশ্বাসে পড়তে হবে এমন কোনো দলিল নাই যে দুই নিঃশ্বাসে পড়লে এটা সমস্যা হয়ে যাবে অতএব এক নিঃশ্বাসে পড়া যাবে এক নিঃশ্বাসে বেশি সময় যদি কারো লাগে তিনি এক নিঃশ্বাসের বেশি মানে অন্য নিঃশ্বাসও নিতে পারবেন সুতরাং এখানে নিঃশ্বাসটা বড় কথা নয় আপনি তসবি পাঠ করাটা হচ্ছে বড় কথা তো প্রিয় দর্শক আমাদের রমাদানের এই পরন্ত বিকেলে আমরা আপনাদের সামনে আসলাম দিনভর আপনারাও পরিশ্রম করেছেন আমরাও করেছি কিছুটা কর্মক্লান্ত আমিও আপনারাও আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করেন এলএমের শেয়ারিংয়ের মাধ্যমে আমরা যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি দিনের প্রমোশনে দিনের আমলে দিনদারি অর্জনে রমাদান সিয়াম সাধনা যেন আমাদের জীবনকে ইতিবাচক করে আমাদেরকে দিনদারিতে সমৃদ্ধি এনে দেয় এবং আমরা যেন আল্লাহর কাছে নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসাবে সমাদৃত হতে পারি আল্লাহর কাছে সেই দোয়া কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك